Afternoon, dear students. Our today's topic on India, unity in the diversity. India is our closest neighbor. India hocche sobcheye amader nikotomo protibeshi. It is the largest among South Asian countries. Eta hocche dakshin Asia deshgulor moddhe sobcheye boro. In fact, India is the seventh largest country in the world with an area of 3,287,590 square kilometers. তাহলে ইন্ডিয়া হচ্ছে পৃথিবীর মধ্যে অর্থাৎ seventh largest country অর্থাৎ বড়র দিক দিয়ে হচ্ছে এটা হচ্ছে সপ্তম এবং তার আয়তন হচ্ছে 3,287,590 বর্গ কিলোমিটার ইন্ডিয়া ইজ বাউন্ডেড বাই দ্য ইন্ডিয়ান ওশন অন সাউথ দ্য অ্যারাবিয়া সি অন দ্য ওয়েস্ট অ্যান্ড দ্য বে অফ বেঙ্গল অন দ্য ইস্ট তাহলে ইন্ডিয়া হচ্ছে ভারত দক্ষিণে হচ্ছে ভারত মহাসাগর এবং পশ্চিমে হচ্ছে আরব সাগর এবং পূর্ব দিকে হচ্ছে তোমার বঙ্গোপসাগর দ্বারা পরিবেষ্টিত বাউন্ডেড বলতে এখানে পরিবেষ্টিত অর্থে ব্যবহার হয়েছে ইট ইজ বর্ডার্ড বাই পাকিস্তান টু দ্য ওয়েস্ট চায়না নেপাল অ্যান্ড ভুটান টু দ্য নর্থ অ্যান্ড বাংলাদেশ অ্যান্ড মিয়ানমার টু দ্য ইস্ট তাহলে এর বর্ডারে কারা কারা আছে পশ্চিম দিকে হচ্ছে পাকিস্তান চায়না নেপাল এবং ভুটান হচ্ছে তোমার উত্তর দিকে বাংলাদেশ এবং মিয়ানমার হচ্ছে পূর্ব দিকে ইন্ডিয়া ইজ দ্য ওয়ার্ল্ডস সেকেন্ড মোস্ট পপুলাস কান্ট্রি আফটার চায়না তাহলে পপুলাস শব্দের অর্থ হচ্ছে জনবহুল যারা অর্থটা না পারো লিখে রাখো চায়না হচ্ছে অর্থাৎ জনসংখ্যার দিক দিয়ে এটা হচ্ছে চায়নার পরে এটা দ্বিতীয় পৃথিবীর মধ্যে অর্থাৎ দ্বিতীয় একটা জনবহুল দেশ ইটস এ পপুলেশন ইজ অ্যারাউন্ড 1.5 বিলিয়ন এর জনসংখ্যা হচ্ছে 1.5 বিলিয়ন তারপরে নিউ দিল্লি ইজ দ্য ক্যাপিটাল অফ ইন্ডিয়া অ্যান্ড অ্যাবাউট 30 মিলিয়ন পিপল লিভ ইন দ্য সিটি তাহলে এখানে আমি কি বললাম নিউ দিল্লি বললাম দিল্লি উচ্চারণ হয় না এই যে এইচ এইচ এটার উচ্চারণ হবে না সে কারণে এটার উচ্চারণ হবে নিউ দিল্লি নিউ দিল্লি ইজ দ্য ক্যাপিটাল অফ ইন্ডিয়া তাহলে নয়া দিল্লি দিল্লি হচ্ছে ইন্ডিয়ার রাজধানী এবং প্রায় হচ্ছে এই নগরীর মধ্যে 13 মিলিয়ন লোক বাস করে ওকে ইন্ডিয়া ইজ আ ল্যান্ড অফ এনশিয়েন্ট সিভিলাইজেশন তাহলে ইন্ডিয়া হচ্ছে প্রাচীন এনশিয়েন্ট শব্দের অর্থ হচ্ছে প্রাচীন সিভিলাইজেশন মানে সভ্যতা ইন্ডিয়া হচ্ছে প্রাচীন সভ্যতার একটা দেশ দ্য সোশ্যাল ইকোনমিক অ্যান্ড কালচারাল ডাইভার্সিটি অফ দ্য ভাস্ট কান্ট্রি ইজ দ্য রেজাল্ট অফ ইনভেশনস বাই ডিফারেন্ট raises in the process of history tale the social athar samajik economic arthnitik and cultural diversity of this vast country vast mane bishal ei bishal desher athat sanskritik je boichitro arthnitik samajik is the result of eta hocche kar phol is the result of invasions invasions shobdor ortho hocche akraman tumra ei word meaning ta likheno ইনভেশন সত্য আক্রমণ এটা হচ্ছে একটা আক্রমণের ফল কেন আক্রমণের ফল অর্থাৎ দেখা গেছে ধ্বংসের মধ্যেই সৃষ্টি লুকায়িত থাকে ধ্বংস না হলে মানুষ গড়তে জানে না হ্যাঁ যেমন আমাদের দেশেও তো এই যে বর্তমান অবস্থা সেটা হচ্ছে আক্রমণের ফল কার আক্রমণের ফল পাকিস্তান আমাদের দেশকে আক্রমণ করেছে তাই না তাহলে ধ্বংসের মধ্যে সৃষ্টি লুকায়িত সেখানে বলছে The result of invasion by different races
রেস বলতে জাতি, বিভিন্ন জাতির আক্রমণের ফল ইন দ্য হিস্ট্রি, ইতিহাসের মধ্যে। ইন দ্য প্রসেস অফ হিস্ট্রি, অর্থাৎ ইতিহাসে তোমার এই প্রক্রিয়ার মধ্যে বিভিন্ন জাতির আক্রমণের এটা ফল। ইন্ডিয়ান হিস্ট্রি বিগিনস উইথ দ্য বার্থ অফ ইন্ডুস ভ্যালি সিভিলাইজেশন অ্যান্ড দ্য কামিং অফ আরিয়ানস। আরিয়ানস মানে আর্য, আর্যদের আগমন এবং ইন্ডুস উপত্যকার যে সভ্যতার জন্মের মধ্যে দিয়ে ইন্ডিয়ার, ভারতের ইতিহাস শুরু হয়েছে। ডিউরিং দিস পিরিয়ড, এই কালে আরিয়ান কালচার ফ্লারিস্ট ডিউরিং দিস পিরিয়ড আরিয়ান কালচার ফ্লারিস্ট ইন দ্য পার্ট অফ দ্য ওয়ার্ল্ড। তাহলে এই যুগে আর্যদের যে সংস্কৃতি, আরিয়ান, এই শব্দটা হচ্ছে আরিয়ান, আরিয়ান মানে আর্য, লিখে রাখো তোমরা, আর্যদের যে সংস্কৃতি ফ্লারিস্ট, ফ্লারিস্ট অর্থ কী, সমৃদ্ধ করলো, এই ওয়ার্ড মিনিংটা দেখো, ফ্লারিস্ট ইন দিস পার্ট অফ দ্য ওয়ার্ল্ড, পৃথিবীর এই অংশের মধ্যে কী হলো, একটা আর্য সংস্কৃতি এই অংশের মধ্যে সমৃদ্ধ হলো। দ্য ফিফথ সেঞ্চুরি সো দ্য ইউনিফিকেশন অফ ইন্ডিয়া আন্ডার অশোকা অ্যান্ড ইট ইজ ইন দ্য ইন হিস টাইম দ্যাট বুদ্ধিজম স্প্রেড ইন ম্যানি পার্টস অফ এশিয়া। ওকে, দ্য ফিফথ সেঞ্চুরি, পঞ্চম শতাব্দী, সো দ্য ইউনিফিকেশন, এই যে আমরা এটার উচ্চারণ বলি স, এটার উচ্চারণ হবে সো, আরও একবার বলেছিলাম, দ্য ফিফথ সেঞ্চুরি অর্থাৎ পঞ্চম শতাব্দী কী করেছিল, দেখেছিল দ্য ইউনিফিকেশন অফ ইন্ডিয়া, অর্থাৎ ইন্ডিয়ার একীভূতিকরণ এটা দেখেছিল তার আমলে, আন্ডার অশোকা, অর্থাৎ সম্রাট অশোকের আমলে। ইট ইজ ইন হিস টাইম, আর তার সময়ে, দ্যাট বুদ্ধিজম স্প্রেড ইন ম্যানি পার্টস অফ এশিয়া, অর্থাৎ এশিয়ার অনেক দেশে এই যে সম্রাট অশোকের আমলে ছড়িয়ে পড়েছিল, অর্থাৎ সম্রাট অশোক ছিলেন তোমার হিন্দু ধর্মের, তখন তার ভাইদেরকে অর্থাৎ হত্যা করে সে কী করলো, ক্ষমতার লোভে তোমার সে কী করলো, তার আপন ভাইকেও হত্যা করে ফেলেছে সম্রাট অশোক। সম্রাট অশোক যখন তার আপন ভাইকেও হত্যা করে ফেলেছে, একটু আমরা ইতিহাসটা একটু জানা দরকার, সে কারণে বলছি, সম্রাট অশোক যখন তার আপন ভাইদেরকেও হত্যা করে ফেলেছে, তখন ওই যুদ্ধটার নাম ছিল কলিঙ্গ যুদ্ধ, উনি টোটাল 100,000 লোককে ওই যুদ্ধে নিহত হয়েছিল। তারপরে তখন কিছু বৌদ্ধ সন্ন্যাসী তার বাড়ির সামনে দিয়ে যাচ্ছিল, তারা বলে যাচ্ছিল বুদ্ধাং সারানাং গাচ্ছামি, এই কথাগুলো তারা বলে যাচ্ছিল। তখন সম্রাট অশোক তার অমাত্যবর্গকে বলল যে তারা কী বলে যাচ্ছে আমার বাড়ির সামনে দিয়ে, তাদেরকে ডাকো। তখন তারা বলল যে আমরা বৌদ্ধ ধর্মের অনুসারী, তারা অর্থাৎ বুদ্ধের শরণ গ্রহণ করে এই কথাগুলো বলে যাচ্ছে। তখন সে বৌদ্ধ সন্ন্যাসীরা বলল যে এই কলিঙ্গ যুদ্ধে আপনি 100,000 লোককে হত্যা করেছেন, তাহলে আপনি তো এই মানুষেরকে হত্যা করে অনেক বড় ধরনের পাপ করেছেন, তারপরে প্রাণী হত্যা তো মহাপাপ। তখন তার মধ্যে অনুশোচনা হলো, তখন এই অনুশোচনাগ্রস্ত হয়ে তিনি ভারতের মধ্যে 84,000 বৌদ্ধ মন্দির নির্মাণ করলেন আর বৌদ্ধ ধর্ম গ্রহণ করলেন, এবং বিভিন্ন শিলালিপিতে উনি লিখে দিলেন অহিংসা পরম ধর্ম, তারপরে উনি বৌদ্ধ ধর্ম গ্রহণ করলেন, আর ওনার আমলেই এই এশিয়ার বিভিন্ন অংশে এই বৌদ্ধ ধর্ম ছড়িয়ে পড়ল। এই কথাটাই এখানে বলেছে যে আন্ডার অশোকা ইট ইজ ইন হিস টাইম দ্যাট বুদ্ধিজম স্প্রেড ইন ম্যানি পার্টস অফ এশিয়া, অর্থাৎ এই সম্রাট অশোকের আমলেই বৌদ্ধ ধর্ম বিভিন্ন এশিয়ার বিভিন্ন অংশে ছড়িয়ে পড়ল। ইন দ্য 8th সেঞ্চুরি, অর্থাৎ ইউনিফিকেশন মানে একত্রিতকরণ, ইন দ্য 8th সেঞ্চুরি অর্থাৎ অষ্টম শতাব্দীতে ইসলাম কেম টু ইন্ডিয়া। তারপরে আবার অষ্টম শতাব্দীতে কী হলো, ইন্ডিয়ার মধ্যে তোমার ইসলামের আগমন ঘটল, তারপরে ফর দ্য ফার্স্ট টাইম, প্রথমবারের মতো, অ্যান্ড বাই দ্য
11th century এবং 11 শতাব্দীতে it had firmly established itself এবং 11 শতাব্দীতে ইসলাম ধর্ম তোমার দৃঢ়ভাবে সেখানে প্রতিষ্ঠিত হলো in 1206 কুতুবউদ্দিন আইবেক founded the Delhi Sultanate তারপরে 1206 সালে কুতুবউদ্দিন আইবেক কি করলো অর্থাৎ দিল্লিতে সুলতানি শাসন ব্যবস্থা এখানে প্রতিষ্ঠা করলেন অর্থাৎ এখানে মুসলমানরা তোমার তাদের শাসন ব্যবস্থা প্রতিষ্ঠা করলো this was finally succeeded by the Mughal Empire in 1526 under which India once again achieved a large measure of political unity তারপরে this was finally succeeded আর এইটা পরে উত্তরসূরি এ সাকসিডেড মানে উত্তরসূরি লাভ করা সফল হওয়া নয় এখানে তাহলে বাই মুঘল এম্পায়ার অর্থাৎ মুঘল 1526 সালে আবার মুঘল সাম্রাজ্যের দ্বারা এটা উত্তরাধিকার প্রাপ্ত হলো মুঘল অর্থাৎ মুঘলরা এটা দখল করলো আন্ডার হুইজ অর্থাৎ তার অধীনে ইন্ডিয়া ওয়ান্স অ্যাগেইন এসিভ ইন্ডিয়া আরেকবার করে লাভ করলো আ লার্জ মেজার অফ পলিটিক্যাল ইউনিটি অর্থাৎ একটা রাজনৈতিক একটা একতা তারা সেখানে বড় ধরনের রাজনৈতিক একতা তারা লাভ করলো আমি দেখো এখানে ইউনিটিকে ইউনিটি বলেছি কারণ টি এর পরে দেখো ইউনিটি অর্থাৎ ই উচ্চারণ আসে তার মানে টি এর আগে ভাওয়েল পরে ভাওয়েল থাকলে আমরা বলেছি যে সাম স্পিকার্স প্রোনাউন্স ডি ইন প্লেস অফ টি অর্থাৎ টি এর জায়গায় অনেক স্পিকাররা ডি উচ্চারণ করে সে কারণে আমি এখানে ইউনিটি বলেছি ওকে তাহলে রাজনৈতিক একটা একতা তাদের মধ্যে অর্জন হলো ইট ওয়াজ ইন দ্য 17th সেঞ্চুরি এটা ছিল 17 শতাব্দীতে দ্য ইউরোপিয়ান কেম টু ইন্ডিয়া ইউরোপিয়ানরা আবার ইন্ডিয়ার মধ্যে 17 শতাব্দীতে ইউরোপিয়ানরা আবার ইন্ডিয়া আসলো ধিস খোয়েনসাইডেড অর্থাৎ মিলিত হওয়া একই বিন্দুতে মিলিত হওয়া একই জায়গায় মিলিত হওয়া লিখে নাও খোয়েনসাইডেড মানে একই বিন্দুতে মিলিত হওয়া ধিস খোয়েনসাইডেড উইথ দ্য ডিসইন্টিগ্রেশন অফ মুঘল এম্পায়ার ফেভিং দ্য ওয়ে ফর সুপ্রিমেসি অফ দ্য ইংলিশ দ্য ফ্রান্স দ্য ডাচ অ্যান্ড দ্য পর্তুগিজ হু ওয়ার ভাইং উইথ ইচ আদার টু গেইন কন্ট্রোল অফ ইন্ডিয়া তাহলে এই ইন্ডিয়াকে দখল করার জন্য হ্যাঁ অনেক দেশেরই প্রতিযোগিতা শুরু হয়ে গেল কারণ দেখো আমাদের বাংলাদেশ অর্থাৎ ব্রিটিশরা শাসন করেনি এমন কোনো দেশ নাই ওয়ার্ল্ডের মধ্যে অর্থাৎ কেন অর্থাৎ এই আমাদের এই দেশের মধ্যে ভারতীয় উপমহাদেশের মধ্যে দেখো আবহাওয়া ভালো তারপরে অনেক কিছু ভালো সবুজের যেই নিসর্গ একটা ভূমি পৃথিবীর এটার পৃথিবীর মধ্যে বিরল যার কারণে ইন্ডিয়া বাংলাদেশ এ পাশ্চাত্যের লোকদের নজরে পড়েছে তাদের লোলুপতার মুখাপেক্ষী হয়েছে সে কারণে বলেছে দিস কোয়েনসাইডেড উইথ দ্য ডিসইন্টিগ্রেশন অর্থ বিভাজন এটা লিখে নাও এটা হচ্ছে মুঘল সাম্রাজ্যের একটা বিভাজনের সাথে মিলে যায় ফেভিং দ্য ওয়ে ফর সুপ্রিমেসি অফ দ্য ইংলিশ সুপ্রিমেসি শব্দের অর্থ হচ্ছে শ্রেষ্ঠত্ব হ্যাঁ তারপরে হচ্ছে অর্থাৎ শাসন অর্থ ব্যবহার হয়ে থাকে অব দ্য ইংলিশ ইংরেজদের যে শাসন বা শ্রেষ্ঠত্বর যেই পথটাকেই এটা সুগম করে দিল পেভিং এখানে এই ফেভিংয়ের অর্থ দেখো ফেভিং অর্থ পথ সুগম করা ফেভিং দ্য ওয়ে ফর সুপ্রিমেসি তাহলে ইংরেজ ফরাসি ডাচ পর্তুগিজদের শাসন ব্যবস্থাকেই সুগম করে দিল কখন দ্য ডিসইন্টিগ্রেশন অফ মুঘল এম্পায়ার অর্থাৎ মুঘল সাম্রাজ্যের যখন বিভাজন হলো ঠিক আছে দেখো আমাদের ভাইদের মধ্যে যখন বিভাজন হয়ে যায় তখন কি করে আমাদের তৃতীয় পক্ষ সুযোগ নেয় তেমনি যখন এই যে মুঘল সাম্রাজ্যের মধ্যে বিভাজন শুরু হলো তখন বিভিন্ন দেশ এটার মধ্যে অনুপ্রবেশের চেষ্টা করলো ইংরেজরা ফরাসিরা ডাচ পর্তুগিজ হু ওয়ার ভাইং শব্দের অর্থ স্ট্রাগল মানে সংগ্রাম করা লিখে নাও ভাইং অর্থ স্ট্রাগল মানে সংগ্রাম করা অর্থাৎ উইথ ইচ আদার তখন তারা একে অপরে সংগ্রাম করা শুরু করলো টু গেইন কন্ট্রোল অফ ইন্ডিয়া অর্থাৎ ইন্ডিয়ার তোমার কি করার জন্য ইন্ডিয়াকে নিয়ন্ত্রণ নেওয়ার জন্য হয়ে যায়
দ্য ইংলিশ ইমার্জ, ইমার্জ অর্থ কি? আবির্ভূত হওয়া, লিখে নাও তো, ইমার্জ অর্থ আবির্ভূত হওয়া, আর ভিক্টোরিয়াস অর্থ বিজয়ী বা বিজেতা। ইংরেজরা তখন বিজয়ী হিসাবে আবির্ভূত হতো। ইন 1774 ওয়ারেন হেস্টিং ওয়াজ অ্যাপয়েন্টেড দ্য ফার্স্ট গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া বাই ইস্ট ইন্ডিয়া কোম্পানি, অর্থাৎ ইস্ট ইন্ডিয়া কোম্পানি দ্বারা, অর্থাৎ ইন্ডিয়ার যেই প্রথম শাসক হিসাবে নিযুক্ত করলো কাকে, ওয়ারেন হেস্টিংকে প্রথম গভর্নর জেনারেল হিসাবে নিয়োগ দেওয়া হলো। ওয়ারেন হেস্টিং ওয়াজ অ্যাপয়েন্টেড, এটা প্যাসিভ ভয়েজে লিখেছে, খেয়াল করে, এই যে অক্সিলিয়ারি ভার্ব আছে, তারপরে ভার্বের ফার্স্ট পার্টিসিপল আছে। 1974 সালে কি করা হলো, ওয়ারেন হেস্টিংকে তোমার প্রথম গভর্নর জেনারেল হিসেবে নিয়োগ দেওয়া হলো, কার কর্তৃক? বাই দ্য ইস্ট ইন্ডিয়ান কোম্পানি দ্বারা। ইন 1876 কুইন ভিক্টোরিয়া ওয়াজ গিভেন দ্য টাইটেল দ্য এম্প্রেস অফ ইন্ডিয়া বাই দ্য ব্রিটিশ পার্লামেন্ট অ্যান্ড ইন্ডিয়া কেম আন্ডার দ্য ব্রিটিশ রুল। তাহলে 1876 সালে রানী ভিক্টোরিয়াকে কী দেওয়া হলো, রানী ভিক্টোরিয়াকে দেওয়া হলো দ্য টাইটেল এম্প্রেস অফ ইন্ডিয়া, অর্থাৎ ইন্ডিয়ার সম্রাঙ্গিনী হিসাবে তাকে উপাধি দেওয়া হলো, কার কর্তৃক? বাই দ্য ব্রিটিশ পার্লামেন্ট, ব্রিটিশ পার্লামেন্ট এবং ব্রিটিশ পার্লামেন্টের দ্বারা, ব্রিটিশ সংসদের মাধ্যমে। ইন্ডিয়া কেম আন্ডার দ্য ব্রিটিশ রুল। তারপরে 1876 সালে কী হয়ে গেল, অর্থাৎ ইন্ডিয়া তোমার ব্রিটিশের রুলের বা আইনের অধীনে তারা অধীনস্থ হয়ে গেল। দ্য ব্রিটিশ রুল ইন্ডিয়া ফর নিয়ারলি 200 ইয়ার্স। তাহলে ব্রিটিশরা কী করলো, ইন্ডিয়াকে প্রায় 200 বছর তারা শাসন করল। তারপরে দিস পিরিয়ড ওয়াজ মার্ক বাই দ্য ইন্ডিয়ান ইন্ডিয়াস স্ট্রাগল। তাহলে এটা হচ্ছে ইন্ডিয়ার এই যুগটা তোমার ইন্ডিয়ার সংগ্রাম ফর ইন্ডিপেন্ডেন্স, অর্থাৎ ইন্ডিয়ার সংগ্রাম হিসেবে পরিচিত। দো আ সিরিজ অফ হিরোইক অ্যান্ড প্যাট্রিয়টিক মুভমেন্টস টু রিস্টোর ফ্রিডম ইন দ্য কোর্ট ইটস ইন্ডিপেন্ডেন্স ইন 1947 থ্রু আ সিরিজ অফ হিরোইক অ্যান্ড প্যাট্রিয়টিক মুভমেন্টস। প্যাট্রিয়টিক মানে স্বদেশ প্রেমমূলক, মুভমেন্টস মানে আন্দোলন, রিস্টোর শব্দের অর্থ পুনরায় উদ্ধার করা, লিখে নাও, পুনরুদ্ধার করা, রিস্টোর অর্থ পুনরুদ্ধার করা। তাহলে এই স্বাধীনতাকে পুনরুদ্ধারের আন্দোলনের জন্য যে স্বদেশ প্রেমমূলক বা বীরোচিত তোমার আন্দোলনের একটা ধারার মাধ্যমে, সিরিজ মানে ধারা, থ্রু অর্থ মধ্যে দিয়ে, ইন্ডিয়া গট ইটস ইন্ডিপেন্ডেন্স, ইন্ডিয়া কী পেল, ইন্ডিয়া তার স্বাধীনতাটা পেল ইন 1947। তাহলে 200 বছর পর ইন্ডিয়া ব্রিটিশ রুল থেকে স্বাধীনতা পেল। দ্য কালচার অফ ইন্ডিয়া ইজ ওয়ান অফ দ্য ওল্ডেস্ট অ্যান্ড দ্য মোস্ট ইউনিক ইন দ্য ওয়ার্ল্ড। তাহলে ইন্ডিয়ার যেই তোমার সংস্কৃতি, এটা হচ্ছে পৃথিবীর মধ্যে একটা অদ্বিতীয় এবং সবচেয়ে পুরনো। তারপরে দেয়ার ইজ অ্যামেজিং কালচার ডাইভার্সিটি থ্রু আউট দ্য কান্ট্রি। তাহলে এই সমস্ত দেশের মধ্যে একটা সংস্কৃতির একটা, দেয়ার ইজ অ্যামেজিং কালচার, অর্থাৎ অ্যামেজিং মানে বিস্ময়কর, একটা বিস্ময়কর একটা সংস্কৃতির একটা বৈচিত্র্যতা আছে। দ্য সাউথ, দ্য নর্থ অ্যান্ড দ্য নর্থ ইস্ট হ্যাভ দেয়ার ওন ডিস্টিংক্ট কালচার্স অ্যান্ড অলমোস্ট এভরি স্টেট হ্যাজ কার্ভড আউট ইটস ওন কালচারাল ডিস্টিংশন। ডিস্টিংশন শব্দের অর্থ হচ্ছে স্বতন্ত্র, ডিস্টিংশন শব্দের অর্থ স্বতন্ত্র। আবার দেখা গেছে আমরা পরীক্ষায় যদি সবার থেকে, কোনো বোর্ড পরীক্ষায় যদি তুমি সবার থেকে সর্বোচ্চ নাম্বার পাও, এইটাকেও ডিস্টিংশন বলা হয়, মানে স্বতন্ত্র নাম্বার নিয়ে তুমি পাস করেছো। হ্যাঁ, স্বতন্ত্র মানে আলাদা। তাহলে দ্য সাউথ, অর্থাৎ দক্ষিণ, নর্থ অ্যান্ড নর্থ ইস্ট এবং হচ্ছে উত্তর পূর্ব হ্যাভ দেয়ার ওন ডিস্টিংক্ট কালচার, তাদের কী আছে, তোমার নিজস্ব তোমার সংস্কৃতি আছে। অ্যান্ড অলমোস্ট এভরি স্টেট, এবং প্রত্যেকটা স্টেট মানে রাষ্ট্র, অ্যান্ড কার্ভড আউট ইটস ওন কালচারাল ডিস্ট্রিকশন, এবং প্রত্যেকটা রাষ্ট্রের মধ্যে কী আছে, তাদের নিজস্ব একটা সংস্কৃতি আছে। দ্যার ইজ হার্ডলি এনি কালচার ইন দ্য ওয়ার্ল্ড, অর্থাৎ পৃথিবীর মধ্যে
खूब कम कम देशे आछे कम जाति आछे इज देयर इज हार्डलि एनी कलचार ए रकम तुम्हार एक प्रत्येक जी एक निजस्व संस्कृति आछे पृथिवीर मध्य ए रकम कम देशे आछे अर्थात संस्कृतिर वैचित्रता इंडियार मध्य बेशी तारपरे that is as varied and unique as India. আর এটা হচ্ছে বৈচিত্র্য হিসাবে ভ্যারিড মানে বৈচিত্র্য ইউনিক মানে অদ্বিতীয় ইন্ডিয়া হিসাবে এটা সে কারণে এটা অদ্বিতীয় হয়ে গিয়েছে দেয়ার আর 17 মেজর ল্যাঙ্গুয়েজেস অ্যান্ড 844 ডায়ালেক্টস ইউজড বাই দ্য ফিফো অফ ইন্ডিয়া তারপরে এখানে 17টা বড় ধরনের বড় ভাষা আছে এবং 844টা উপভাষা আছে ডায়ালেক্টস ডায়ালেক্টস তো হচ্ছে উপভাষা ঠিক আছে তারপরে ইন্ডিয়া ইজ আ টুরিস্ট ডিলাইট ইন্ডিয়া হচ্ছে পর্যটকদের একটা আনন্দের জায়গা হ্যাঁ ডিলাইট তো আনন্দ দ্য তাজমহল দ্য ফতেহপুর সিক্রি দ্য কুতুব মিনার দ্য রেড ফোর্ট আর আ ফিউ অফ দ্য মেইন ওয়ান্ডার্স হুইচ অ্যাট্রাক্ট ফিফো ফ্রম অল ওভার দ্য ওয়ার্ল্ড তাহলে তাজমহল ফতেহপুর সিকি তারপরে হচ্ছে কুতুব মিনার এবং যে লাল কেল্লা দ্য রেড ফোর্ট রেড ফোর্টে এটা বলতে হবে অর্থ কারণ দেখো এটা বড় হাতের করে লিখেছে বড় হাতের করে লেখা মানে এটা প্রপার নাউনের অর্থ করা ঠিক হবে না রেড ফোর্ট রেড ফোর্টে বলতে হবে এমনিতে ফোর্ট অর্থ কেল্লা আর আ ফিউ অফ দ্য মেইন ওয়ান্ডার্স আর এগুলো অনেক বিষয়গুলোর মধ্যে অল্প কয়েকটা হুইচ অ্যাট্রাক্ট ফিফো এটা লোকজনকে ফ্রম অল ওভার দ্য ওয়ার্ল্ড এটা সারা বিশ্বের লোকজনকে কী করেছে বিস্মিত করেছে তারপরে কাশ্মীর হ্যাজ বিন ডেসক্রাইবড অ্যাজ আ প্যারাডাইজ অন আর্থ কাশ্মীরকে কী করে বর্ণনা করা হয়েছে পৃথিবীর স্বর্গ হিসেবে বর্ণনা করা হয়েছে দ্য কান্ট্রি অফ মাউন্টেন্স ভ্যালিস ডেজার্টস রিভার্স অ্যান্ড লেকস অফার দ্য রিচনেস অফ আ মিনি ওয়ার্ল্ড উইদিন আ সিঙ্গেল কান্ট্রি তাহলে একটা ছোট্ট একটা দেশের মধ্যে এটা হচ্ছে তোমার রিচনেস রিচনেস মানে ঐশ্বর্য ঐশ্বর্যের দিক দিয়ে এটা হচ্ছে দ্য কান্ট্রি অফ মাউন্টেন্স এটা হচ্ছে একটা পর্বতের একটা দেশ তারপরে দ্য কান্ট্রি অফ ভ্যালিস এটা একটা উপত্যকার দেশ ডেজার্টস মরুভূমির একটা দেশ রিভার্স নদীর একটা দেশ লেকস তারপরে হ্রদের একটা দেশ এইসব কী করে এইসব অফার করছে হচ্ছে পৃথিবীর মধ্যে এটা একটা যেন একটা একটা দেশের মধ্যেই যেন ছোট্ট একটা পৃথিবী ঠিক আছে অর্থাৎ বিভিন্ন বৈচিত্র্যতা সব কিছু থাকার জন্য একটা ছোট্ট একটা দেশের মধ্যে যেন তুমি যদি ভারতে যাও বিভিন্ন স্টেটগুলো বিভিন্ন প্রভিন্স ভারতে তো প্রভিন্স বলা হয় প্রভিন্স মানে প্রদেশ প্রদেশগুলো যদি ভিজিট করো তোমার থেকে মনে হবে যে তুমি যে সারা ওয়ার্ল্ডকে তুমি ভিজিট করে ফেলেছ দ্য নীলগিরি মাউন্টেন্স হিল স্টেশনস লাইক ওটি অ্যান্ড দার্জিলিং অ্যান্ড দ্য টেম্পলস অফ দ্য সাউথ ইন্ডিয়া তারপর অজান্তা ইলোরা ক্যাপস ক্যাপস মানে গুহা আর দ্য ফেজেস ওয়ান ক্যান এক্সপ্লোর ইন ইন্ডিয়া তাহলে নীলগিরির যে পর্বত হিল স্টেশন এবং পাহাড়ি যে পর্ব যে স্টেশনস লাইক ওটি অ্যান্ড দার্জিলিং ওটি এবং দার্জিলিংয়ের মতো যে পাহাড়ি যে স্টেশনসগুলো আছে অ্যান্ড দ্য টেম্পলস অফ সাউথ ইন্ডিয়া অজান্তা এবং ইলোরা অজান্তা ইলোরা এবং দক্ষিণ পূর্বের যে মন্দিরগুলো যে অ্যান্ড ক্যাপস এগুলোর যে গুহা আর দ্য ফেসেস এবং এগুলো হচ্ছে সেই স্থান ওয়ান ক্যান এক্সপ্লোর ইন ইন্ডিয়া এক্সপ্লোর তো অনুসন্ধান করা আর এগুলো